নেপাল বাদ সাধতে পারে কেনিয়া বাদ সাধতে পারে থাইল্যান্ড প্রথম রেড শ্রীলঙ্কা দলের পাঁচ চালাচ্ছেন দলীয় ক্যাপ্টেন খেলা দেখছেন এবং ম্যাচ শেষে সেরা খেলোয়াড়দেরকে পুরস্কৃত করছেন কেনিয়া দলের খেলোয়াড়রা তাদের ম্যাচ রয়েছে আজকে সর্বশেষ ম্যাচ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের লড়াই থাকবে উগান্ডার বিরুদ্ধে তারা আছেন এর মধ্যে গ্যালারিতে রেডার শ্রীলঙ্কার

ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যদি আপনি বলেন ইন্টারন্যাশনালি যে দশটা বারোটা টিমকে নিয়ে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করা জাপানের মতো টিম রয়েছে সাউথ কোরিয়ার মতো টিম রয়েছে উগান্ডা এসছে থাইল্যান্ড এসছে মালয়েশিয়া আছে ইন্দোনেশিয়া এবং শিখ হয়ে পড়েছিলেন যখন প্রথম দিন কাবাডি টুর্নামেন্টটা শুরু হলো নিয়ে যে নকশা তৈরি করা সারা রাত তিনি এখানে কাজ করেছেন তারপর দিন সারাদিন একেবারে ওপেনিং সেরেমনি সহ পুরো টুর্নামেন্ট শুরু করে এবং টুর্নামেন্ট পরে কি হলো তিনি সিক হয়ে গেলেন মাঠেই আর আসতে পারলেন না জাপান একেবারে কর্নারে কর্নার ম্যানকে ও টো টাচ আকে কাজু এই মুহূর্তে তাকে ব্লক করা হয়েছে এক তো গণশিক্ষা মন্ত্রণালয়ের যে টুর্নামেন্টটা দীর্ঘ সেই এগারো সাল থেকে চলছে প্রাথম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব যেখান থেকে অনেক নারী ফুটবলে বেরিয়ে এসছে এইটা লম্বা লম্বা হাত বাড় ছুরে চেষ্টা করছেন রেট ফর টিম জাপান জাপানের রেয়ড়া কাতসুমি আবে কাতসুমি আবে কোসালা বান্দারা কুরুপু কুরুপু ও इट्स আ সাতজন ডিফেন্ডার কোটে মিলিনদা চতুরঙ্গ লম্বা লম্বা হাত পা ছুড়ে এবারে ব্লক হয়েছে ও খেলা এবং আর মাত্র অল্প কিছু সময় বাকি আছে প্রথম খেলা শেষ হতে এইবারে কিন্তু কট হয়ে গেছেন লেফট কর্নার সেখান থেকে লেফট কর্নার থেকে রাইট কর্নার দুই সাইডে কিন্তু ধাওয়া দিচ্ছেন ও ভুল ডিসিশন শ্রীলঙ্কার ঘরে আমরা দেখে নিতে চাই বাগলানের ভেতরে ওয়াহেতক শক্তির কাছে হার মেনেছেন অনেকখানি এগিয়ে গেছে এবং সেকেন্ড হাফটা খুবই গুরুত্বপূর্ণ সময় এবারে অল আউট হয়ে যাবে অল আউট হয়ে যাবে জাপান কোসালা ও ভুল করলেন ভুল করলেন ওই জায়গায় অভিজ্ঞতা একটা বড় জিনিস এবং সেই অভিজ্ঞতার কাছে কেটে বারবার মার খাচ্ছে জাপানের আক্রমণগুলো আমাদের দেশের বাট রেডে 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 এবার ধরেছে কেনিয়া প্রথম দল হিসেবে গ্রুপ থেকে তারাই গেছে সেমি তাদের পথ ধরে থাইল্যান্ড তারাও গেছে তবে কেনিয়া যদি লাস্ট ম্যাচ আলাপ করে তাহলে তিনজন ডিফেন্সে কোশালা কোশালা জাপানের আক্রমণ সকে মানিতা মানিতা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশুর কেননা এখানে বিশ্বকাপের বাছাই পর্বের বিષાটা ধারা হচ্ছে ব্লক ব্লক তিনি দেখিয়েছিলেন কিভাবে 15 ওভারের পাওয়ার প্লেতে 100 রান তুলতে হয় অনার্স অনার্স পয়েন্ট দ্বিতীয় আদের খেলা চলছে 34 মিনিট যাচ্ছে তবে এই মুহূর্তে আরো একটা দুর্বলতা তবে সেটি শ্রীলঙ্কার ডিফেন্সের নাম্বার 7

নিয়ম কানুনেও কিন্তু পরিবর্তন এসছে জাতীয় খেলা কাবাডিতে একচল্লিশ উনিশ সেখানে ব্লক আনবার এবং সেই সাথে লম্বা একটা যার অর্থ খেলা শেষ হলো ফুল শ্রীলঙ্কা চুয়াল্লিশ জাপান বাইশ তৃতীয় ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করলো শ্রীলঙ্কা এবং শূন্য হাতে বিদায় প্রথমবার অংশগ্রহণ করতে আসা এশিয়ার পরাশক্তি জাপানের